অনুপম, পরমব্রত, বিয়ে করা যাবে না। কেন বলবি তো সেটা, কেন কি হয়েছে রে? কি হবে না, নতুন বিয়ে হলে তো লেট তো হবে। হ্যাঁ সব ঘরের মধ্যে কোনো আড্ডা করতে গেলে ঠিক এরকমই বিপদ হতে পারে। হ্যাঁ হ্যালো, হ্যালো, গুড মর্নিং। হ্যাঁ মর্নিং মর্নিং, গুড মর্নিং ভাই। খবর কি বল, কখন ঘুম থেকে উঠলি? না এই তো ঘুম থেকে উঠলাম জাস্ট। হ্যাঁ আজকে এত লেট করে উঠলি? হ্যাঁ লেট হবে না, নতুন বিয়ে হলে তো লেট তো হবে। সকালে উঠে ওরে বাবা, বিশাল ব্যাপার তো, বৌদির কাছে তো দেখছি পরমেশ্বর। আরে হ্যাঁ সে আমার বৌদি। শোন আমি ভাবছিলাম আজকে বিকেলে, মানে আমি ভাবছি, আচ্ছা তুই কখন আসবি বল? ভাবছিলাম আজকে বিকেলে তোদের বাড়িতে যাবো। বিকেলে? আচ্ছা আচ্ছা তুই বিকেলে চলে আয়। বিকেলে মোটামুটি তুই যদি 5টার সময় আসিস একটুখানি বসতে হবে, মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা বসিস, বৌদির সঙ্গে গল্প করিস। বৌদি এখন কোথায়? ঘরে কাজ করছে নাকি? হ্যাঁ কাজ করছে, একটুখানি আড্ডা ফাড্ডা দেবো আর কি বসে। হ্যাঁ তুই ওর সাথে একটু গল্প করিস, আমি চলে আসবো। ধরে নে 5:30টার মধ্যে পৌঁছে যাবো, তোর আস্তে আস্তে তাও কটা বাজবে তুই বলে দিস। তাহলে 6:30-7টার মধ্যে চলে আসবো। ঠিক আছে, আরে কোনো অসুবিধা নেই, আমি এক ঘন্টা বসবো বৌদির সাথে গল্প করতে করতে। হ্যাঁ তুই আসিস না, আসিস না। আরে তোর বৌদি হাতে সমস্যা হয়ে পাগলা হয়ে পাগলা। আরে সমস্যা বলে তো আরো কোনো অসুবিধা নেই, বৌদি হাতে সমস্যা খাবো আমার চিন্তা কি আছে? সবার জন্য করেছিল না, একদম অন্যরকম একটা আইটেম, মানে ফার্স্ট টাইম আমি খেলাম তো ওইটা আজ বলবো যে বিকেলে করতে চলে। হ্যাঁ আরে বিশ্বজিৎ আসবে বলছে বিকেলে, কিন্তু সমস্যা করে দিও ঠিক আছে ওর জন্য। আরে বৌদিকে দেখলেই বয় খুব মিশুকে, তুই আয় না, এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা পর আয়, কোনো অসুবিধা নেই ঠিক আছে। বিকেলে যাচ্ছি, বিকেলে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে, বিকেলে কথা হবে। হ্যাঁ চল 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 চল, হুম হুম টানা ঠিক আছে। অনুপম, পরমব্রত, নতুন করে বিয়ে, আমার ফোন করছে। হ্যাঁ বল। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ শোন শোন শোন, তোর বিকেলে আসতে হবে না ঠিক আছে? কি কেন কেন কি কি হলো তোর হঠাৎ? না আমি বলছি তোকে আসতে হবে না, আমি থাকবো না। আরে আমি তো যাবো, বৌদি তো আছে বাড়িতে নাকি? বৌদি তো থাকবে। আরে না না না, ও থাকবে না, তোর বৌদিও থাকবে না, ওকে নিয়ে আমি বেরোবো। তাহলে একটু রাতের দিকে আসবো নাকি? না 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 না, আমার ফিরতে লেট হবে, লেট হবে। তাহলে শোন একটা কাজ করছি, কালকে বিকেলে যাবো। হ্যাঁ কালকে, কালকে না, কালকে হবে না, পরশু হবে না, কোনোদিন হবে না ঠিক আছে। যখন হবে তোকে ফোন করে দেবো, তুই ফোন করে আমাকে এরকম বলিস না কখনো। কি কি ব্যাপার, মাথা কথা খারাপ হয়ে গেল নাকি তোর? আরে কি হলো মানে কি? আমি বলছি তো হবে না, এখন হবে না ঠিক আছে, পাগলটা। আরে বাবা কি বলছ রে, যখন হবে তোকে বলে দেবো, বললাম তো, এত চিন্তা কি আছে? বলছি হবে না, হবে না। আর সে না বুঝলাম, ঠিক আছে আমি যাবো না। তোমার তো চিন্তা কি আছে? আমার অসুবিধা আছে, আমার অসুবিধা আছে, তোমার কোনো অসুবিধা আছে? তোমার অত বন্ধু বানাতে হবে না ঠিক আছে। আরে কি না, তোকে না, তোকে না, অন্য কথা বলছিলাম, তোমার তোমার ওসব বল ভাবতে হবে না, তুই যেটা বলছি আমি সেটাই শোনো, সেটাই করো ঠিক আছে। বৌদি মারাতে হবে, মাথাটা আমার ঠিক নেই। আচ্ছা শোন না, অত তোর বৌদি অত দাদা তোর অত বন্ধু বান্ধব দেখার দরকার নেই ঠিক আছে। ঠিক ঠিক আছে, তুই তোর কাজ কর, আমার যখন সময় হবে তখন বলবো, ঠিক আছে। বৌদি যখন বাপের বাড়ি যাবে তখন আমি তোকে বলবো, তখন আসিস, এর মধ্যে তোর আসতে হবে না। যেটা বলছি ভালো কথা শুনে রাখ, নাহলে মাথা ডিস্টার্ব করিস না, কি করবো আমার ঠিক নেই ঠিক আছে। কি রে ভাই, পাগল পাগল হয়ে গেল নাকি? এই যে দিনকালের অবস্থা দেখছি, আর সালা বউ না বন্ধু কারোর উপর ভরসা করা যাবে না। এসব যা শুরু হয়েছে, যা সব দেখছি এখন, না আর বিয়ে টিয়ে করা যাবে না। বাবাকে তাড়াতাড়ি কল করতে হবে যেন পাত্রপাত্রীতে অ্যাড না দেয়। ফোনটাও ধরছে না এখন, কি করছে কি জানি। হ্যালো বাবা। হ্যালো বলছি, ওই পেপারে যে একটা দেবে বলেছিল, একটা কি দিয়ে দিয়েছো? না দিলে ওটা দিও না, ওটা না করে দাও, না করে দাও। না না দিও না, দিতে না করো, দিতে না করো, দিও না, ওটা ক্যান্সেল। এই এই তো কালকেই তো দিলাম আমি। এই বাবা দিয়ে দিয়েছো, একটা কি ছেড়ে দিয়েছে? তাহলে ওটা বলো, একটা আবার ডিলিট করে দিতে, মানে সরিয়ে দিতে। আমি আমি এখন বিয়ে করবো না, মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি হয়েছে নাকি? সেসব তুমি বুঝবে না, কি হয়েছে ওসব তুমি বুঝবে না। তুমি শুধু বলো একটাই না দেয়, একটা যেন পোস্ট না করে, আমার বিয়ে বিয়ে করা যাবে না। কেন বলবি তো সেটা, কেন কি হয়েছে নাকি?
তোমাকে বললাম তো আমি এখন বিয়ে করবো না, আমি আমি বিয়ে করবো না এখন। আরে কালকে অ্যাড দিলাম, আরে আমি এখন দেখছি, এই যে অ্যাডটা এসেছে নাকি আমি দেখছি পেপারে। তুমি ফোন করে বলো তো কালকে থেকে যেন আর অ্যাড না দেয়, বলে একটা দিতে হবে না, অ্যাড এখন দিতে হবে না, আমি এখন বিয়ে করবো না, আমি বাবা প্লিজ তোমাকে আমি বোঝাতে পারবো না এখন, মানে সমস্যা আছে, মানে এখন ভরসা করা যায় না মেয়েদের, মানে বিয়ে করবো কাকে, বিয়ে করবো কি হবে কিছু হয়েছে কি, বললাম তো তুমি বুঝবে না কি হয়েছে, তুমি বুঝবে না এখন, মানে পরিস্থিতিটা এখন ভালো না বাবা, আমি বুঝতে পারবো না ব্যাপারটা, অনেক সমস্যা আছে এখন, এখন বিয়ে করাটা ঠিক হবে না, কি হবে কি না হবে আমি তোমায় বোঝাতে পারছি না, তুমি ওটা একটা দিতে না করো, পরে আমি বলবো যখন বিয়ে করো। আরে কি হলো রে বাবা, কি হলো রে বাবা, কালকে তো একটা দিলাম, আজকে আমি দেখছি একটা দিয়েছে নাকি পেপারে। ফেসবুকটা অন করা হয়নি, এরকম হচ্ছে এখন, আবার ফোন করলো, ফোন করার কি আছে এখন এই টাইমে, ও হো বাবারে বুঝি না। হ্যাঁ বলেন মশাই। এই কৌশিকদা আপনি আছেন নাকি? হ্যাঁ বলেন। ভাবছিলাম আর কি অফিস থেকে আপনার বাড়ি হয়ে ফিরবো, আরে অনেকদিন বৌদির হাতে চা খাই না তাই। আরে না না নাস্তা হবে, নাস্তা হবে না। কেন, কালকে যে বললেন আসতে বিকেলবেলায়, অনেকদিন চা টিফিন হয়নি বৌদির হাতে। কালকে বলেছিলাম তো, কালকে কালকে চলে গেছে, এটা হচ্ছে আজকে, ঠিক আছে আজকে বলছি আসতে হবে না। অফিসে যে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, ভাবলাম যাই আপনার বাড়িতে গিয়ে একটু চা টিফিন করবো, একটু বৌদির হাতে চা খাবো, একটু গল্প হবে। না না কোনো আড্ডা পাড্ডা দরকার নেই, ওসব আড্ডা পাড্ডার সময় চলে গেছে, চা কফি টিফিন বাড়িতে আড্ডা আর চলবে না। ভালোভাবে কথা বলুন, আপনি তো নিজেই বললেন না কালকে অফিসে বসে আজকে আসতে বিকেলবেলা, তাই জন্যই বললাম। বললাম তো হবে না আজকে, আপনি আজকে কেন, কোনো দিন আসতে হবে না আপনার। আপনি কালকে এতবার বললেন আপনার বাড়িতে যেতে, অনেকদিন চা টিফিন হয়নি, একটুখানি গল্প গুজব হয়নি, আড্ডা হয়নি, তাই ভাবলাম আজকে অফিস তো তাড়াতাড়ি ছুটি হয়েছে, একটু আপনার বাড়িতে একটু আড্ডা মারবো, বৌদি হাতে একটু গরম চা খাবো। বলেছি কালকে বলেছি, আরে আমি বলছি তো আমি কালকে বলেছি, এটা হচ্ছে আজকে, আজকে গতকাল কাল চলে গেছে, আজকে দিন অনেক পাল্টে যায়, সময় যখন পাল্টে যায় প্রতিটা মানুষের মাথা সব কিছু পরিবর্তন হয়। আরে মশাই আপনি তো সত্যি কিছু বলার নেই, অজব মানুষ। তো কালকে বলেছিলাম আপনাকে আসতে, আজকে বলছি আসতে হবে না। এই কালকে বললেন আর আজকে এরকম ভাবে এরকম ব্যবহার করছেন, বাংলা ভাষা বুঝতে পারলেন কি পারলেন না? আচ্ছা ঠিক আছে, রাখুন রাখুন, যাবো না, ঠিক আছে, ভালোভাবে বলে দিলাম, হ্যাঁ একটা কথা বোঝেন না। ঠিক আছে বাবা, যাবো না, বললাম তো রাখুন রাখুন, আজকে আসতে হবে না, বললাম তো আর আসতে হবে না, আমি বাড়িতে কোনো চা আড্ডা এসব আমি আমি আর করতে দেবো না, আমি মানে আমি পছন্দ করি না। আজব মশাই আপনি, ইয়ার কি পাইছো নাকি, শুধু আসবো চা কফি খাওয়ার নাম করে কি ধান্দা নাকি? হ্যাঁ ওসব মানে আপনাকে না, আপনাকে না, ঠিক আছে মানে আসতে হবে না, এটাই আপনাকে বললাম আসতে হবে না। ঠিক আছে বাবা, এত কিছু শোনার দরকার নেই, আপনি বলে দিয়েছেন, ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ না না আর কার কোনো দিন আসতে হবে না, না আমি আমি আর আপনাকে বলবো না আসতে, ঠিক আছে আমি আপনাকে কেন, কাউকেই বলবো না আমার বাড়িতে এসে চা কফি আড্ডা কোনো উপসর্গ মারতে, ঠিক আছে এখন যা দিনকাল পড়েছে, বাড়িতে আর কাউকে অ্যালাউ করা যাবে না, যা কথা সব বন্ধু বান্ধবের সাথে সব বাইরে, এখন মা বয়সও কেউ দেখে না, বাচ্চার মা হোক আর যাই হোক, ঘরের মধ্যে কোনো আড্ডা করতে গেলে ঠিক এরকমই বিপদ হতে পারে, তাই সাবধান থাকতে হবে। আর বন্ধুরা তোমাদেরও বলছি, তোমরাও কিন্তু সাবধান থেকো, ঠিক আছে এইসব ব্যাপার থেকে, কারণ কখন কি হয়ে যায় কেউ জানে না। আর ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দাও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক থেকে থাকলে পেজটি ফলো করে দাও, ফিরে আসি খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে।